সিলেট মহানগরে ফের অগ্নিকাণ্ড ঘটেছে। মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার গোয়াইপাড়ায় সোমবার রাত 7:45 দিকে এই ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয়রা জানান, রাত 7:45 দিকে গোয়াইটুলার সেলিম মিয়ার কলোনির পার্শ্ববর্তী মল্লিকা 52 রাশেদ আহমদের বাসায় কয়েকজন শিশু ফুলঝুড়িতে আগুন ধরিয়ে খেলতে থাকেন। এ সময় একটি ফুলঝুড়ি উড়ে গিয়ে একটি গাছের শুকনো পাতায় পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবশিষ্ট আগুন নেভায়। ফায়ার সার্ভিসের মাস্টার বেলাল আহমদ জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বাসাতে সে বাচ্চাইতে যে শুভেতায় যে যে ফুলঝুড়ি খেলায় মনে হয় আমরা ধারণা করলাম ওটা কি মনে হয় আগুনটা আর কি নারকেল গাছের উপরে মনে হয় বাচ্চারা এইটা মারছে ও নারকেল গাছের উপরে আগুনটা ধরছে। এখন ফায়ার সার্ভিস যে না ক্ষয় ক্ষতি হয়েছে না নারিকেল গাছে মনে হয় যে বাচ্চারা ওই যে খালি বাচ্চারা ফুলঝুড়ি দিয়ে খেলায় আসলে ঠিক না, একজনের বাসা থেকে আরেকজনের বাসায় ইটা মারে, এই জন্য একটা দুর্ঘটনা ঘটে। অন কোন বাচ্চারা করছে একটা তো আর জোর করতে আরাম না।